এই ফিচারগুলো নিয়ে আসবে তখন আমরা ডেফিনেটলি তুমি নিউরোসার্জন না, তুমি ডেফিনিট ট্রিটমেন্টে যাবে না, বাট রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার তোমাকে ম্যানেজ করতে হবে। রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার অবশ্যই এবং অবশ্যই প্রেশারটাকে অ্যাটলিস্ট রিডিউস করতে হবে, যাতে হচ্ছে পেশেন্টকে আমি যে হায়ার সেন্টারে পাঠাবো ততক্ষণ পর্যন্ত পেশেন্টের কোনো ক্ষতি না হয়। তোমাদের সবার কাছে ক্লিয়ার? আমরা এতগুলো জিনিস কেন জানবো? আমরা কি সবাই নিউরোসার্জন হচ্ছি? আমরা তো সবাই নিউরোসার্জন হচ্ছি না, তার মানে আমি এখানে ডেফিনিট ট্রিটমেন্ট দিব না। কিন্তু আমি যখন হায়ার সেন্টারে পাঠাবো, কারণ আমার সেন্টারে নিউরোসার্জারি নেই, আমাকে অবশ্যই হায়ার সেন্টারে পাঠাতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দেশে যাবে তার ডেফিনিট ট্রিটমেন্ট হবে বাই দিস টাইম, যাতে পেশেন্টের কোনো ক্ষতি না হয়। এই কারণে হচ্ছে আমাদের এই জিনিসগুলো জানতে হবে এবং এগুলোর মিনিমাম ম্যানেজমেন্ট আমাকে করে পাঠাইতে হবে, যাতে প্রেশারটা কিছু হইলেও কন্ট্রোলে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কী কী করবো? আমরা জাস্ট নামগুলো জানবো যে ডেফিনিট সার্জারি কী কী করা যায়। প্রথম কথা হচ্ছে পেশেন্টের এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্রেন করা যায়। ঠিক আছে, ভেন্ট্রিকুলে অনেক বেশি কালেকশন হয়ে গেছে, আমরা এটাকে ড্রেন করে দিতে পারি বাইরে থেকে। ঠিক আছে, এটা সাধারণত কি করে তোমাদের ডিটেলস পড়ার দরকার নেই, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এটা পড়বা না তোমরা। ঠিক আছে, এটা তোমাদের এত ডিটেলস লাগবে না। এটাতে কি হয়, একটা শান্ট প্রসেস তৈরি করে দেয়, যেটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকুলার থেকে সরাসরি ফুট ভেন্ট্রিকুলে চলে আসে, অথবা হচ্ছে ভেনাস ড্রেনাস, ভেনাস যে সাইনাস ওখানে হচ্ছে ড্রেন করে দেয়। তাহলে এই এক্সেসিভ যেটা কমিউনিকেশনে প্রবলেম ছিল, এক্সেসিভ জমা হচ্ছে যে সিএসএফটা, সেটাকে যদি আমি বাইপাস করাই দিতে পারি, নর্মাল ড্রেনেজ প্রসিডিউর চলতে থাকে, তাহলে কি আর বাড়বে? বাড়বে না। এছাড়া আমরা কমনলি যেটা করি সেটা হচ্ছে ভিপি শান্ট। ভিপি শান্ট কি? ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট। এটা লিটল বিট তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমি নাম থেকে কি বলতেছি, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট। ভেন্ট্রিকলস থেকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে আনবো। শান্ট মানে হচ্ছে একটা বাইপাস প্রসিডিউর। সাপোজ আমরা বিভিন্ন জায়গায় বাইপাস রোড ক্রিয়েট করি না, লাইক যে এখান থেকে ওই দিকে ঘুরে এসে ওই দিক দিয়ে হয়ে তারপরে ওখানে যাইতে হবে, তাহলে আমরা কি করি, মাঝখানে লাইন কাট আপ করে এখানে একটা যদি লাইন টেনে দেই, এই টোটাল ওয়েটাকে আমার বাইপাস করে ফেলতে পারলাম। তাহলে এতগুলো ঘুরে আমি না এসে সরাসরি এখান থেকে চলে যেতে পারি, তাই না? এই যে আমরা বাইপাস রোড ক্রিয়েট করতেছি, সেম জিনিসটাই হচ্ছে আমরা শান্টের ক্ষেত্রে করি। ঠিক আছে, শান্তি কী করতেছি, ভেন্ট্রিকাস থেকে সাবকিউটেনিয়াসলি একটা চ্যানেল বা ক্যানুলা দিয়ে আমরা কী করি, ভেন্ট্রিকুলার আমাদের যে ভেন্ট্রিকুলার ক্যাভিটি আছে সেখান থেকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে নিয়ে আসে। এখন কোশ্চেন হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে কেন নিয়ে আসে? কারণ হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটির লাইনিং এপিথেলিয়াম কি? মেজোথেলিয়াম না? মেজোথেলিয়ামের কী থাকে? সিক্রেটরি এবং অ্যাবজর্বেবল ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, ওরা সিক্রেশনও করতে পারে, অ্যাবজর্পশনও করতে পারে। তাহলে আমি যদি এখানে এক্সেসিভ যে ফ্লুইডটা হচ্ছে, ওরা আলটিমেটলি যায় কোথায়? ভেনাস চ্যানেলে যায়। আমার পেরিটোনিয়াল ফ্লুইডগুলো কোথায় যায়? লিম্ফেটিক্স হয়ে ভেনাস চ্যানেলে যায়। আলটিমেটলি দুজনেরই সেম ডেস্টিনেশন কোথায়? ভেনাস ব্লাডে, তাই তো? তাহলে আমি এখানে এক্সেসিভ ফ্লুইডগুলো যাতে আমি পেরিটোনিয়াল ক্যাভিটিতে নিয়ে আসি, সেই ফ্লুইডগুলো পেরিটোনিয়াল অ্যাবজর্পশন হয়ে আলটিমেটলি কোথায় যাচ্ছে? ভেনাস চ্যানেলে যাচ্ছে। তার মানে অত ইজিলি ড্রেনেজ হচ্ছে, তাই না? তাহলে এই কারণে হচ্ছে এখানে প্রেশার কমে যাচ্ছে, আবার এদের ফ্লোটাও মেনটেন হচ্ছে। এইটা আমরা বিপি শান্ট খুব কমনলি করে দেখি। অনেক বাচ্চাদের দেখবো হাইড্রোকেফালাসের বাচ্চাদের ফিল করা যায় ক্যানুলাটা, এখানে যে এক্সিলারি লাইন দিয়ে মিড ক্লাভিকুলার লাইন দিয়ে যে নিচে আসে ক্যানুলাটা ফিল করা যায় সাবকিউটেনিয়াস লেভেলে। ঠিক আছে, অনেক সময় এরকম বাচ্চা দেখলে দেখতে পারবা। এছাড়া কী করতে পারি, আমরা এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্কোপিক ভেন্ট্রিকুলোস্টমি করতে পারি, যেটা হচ্ছে আমাদের একটা নিউরোসার্জিক্যাল প্রসিডিউর। আগেস্ট তোমরা শুধু নাম জানলেই হবে, এর চেয়ে বেশি জানার দরকার নেই। তাহলে আমরা কমনলি কী কী প্রসিডিউর করতে পারি হাইড্রোকেফালাসে, তোমাদের যদি পরীক্ষা হলে জিজ্ঞেস করে তোমরা এই তিনটা নাম বলবা। ঠিক আছে, খুব বেশি হলে ভাইবার সময় তোমাদেরকে এই এতটুকু মিনিমাম জিনিস জিজ্ঞেস করা হয়, ভিপি শান্ট মানে কি, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট কোথায় কোথায় কমিউনিকেট করে। একটা কোশ্চেন এখানে করে যে কমপ্লিকেশনস অফ শান্ট, এই কমপ্লিকেশনস অফ শান্টের মধ্যে দেখো তিনটা জায়গায় আমি খুব রেড মার্ক করে রাখছি, ডিসকানেকশন হইতে পারে, ইনফেকশন হইতে পারে, ব্লক হইতে পারে। ডিসকানেকশন মানে কি, আমি সাপোজ একটা শান্ট প্রসিডিউর ক্রিয়েট করলাম, ভিপি শান্ট, কোনো কারণে বাচ্চা নড়াচড়া করছে, আমরা হ্যান্ডেলিং করছি, পেশেন্টকে কী বলছে, আমি সাবকিউটেনিয়াস লেভেলে থাকতেছে, তাই তো? আমি ফিল করতে পারতেছি জিনিসটা। যখন সাবকিউটেনিয়াস লেভেল দিয়ে যাচ্ছে, আমরা যখন মেল হ্যান্ডেলিং করি বা কোনো কারণে বেশি রাবিং করতে গেছি, তখন এটা কী হইতে পারে, ছুটে যাইতে পারে, তাই না? এই কমিউনিকেশনটা সরে যাইতে পারে, এইটা হচ্ছে ডিসকানেকশন। তার মানে এখান থেকে যে ভেন্ট্রিকলটা পেরিটোনিয়ামে কমিউনিকেট করতেছিল যে ক্যানুলা দিয়ে, সেটা সরে যাইতে পারে, তাহলে এর কমিউনিকেশনটা নষ্ট হয়ে যাইতে পারে।
তাহলে তখন আমার এটাকে রিভিশন করতে হবে, এই কমিউনিকেশনটাকে রিএস্টাবলিশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আবার তার রেজিডেন্ট ক্রানিয়াল প্রেশারের ফিচার চলে আসবে। ঠিক আছে, নাম্বার টু কী হতে পারে, ইনফেকশন হতে পারে। এটা বাইরের একটা প্রসিডিওর না, আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন আমরা সার্জারি করি তখন কিছু অ্যাট্রোজেনিক কী বলে অর্গানিজম ঢুকতে পারে অ্যাট্রোজেনিক কারণে, কোনো কারণে পেরিটোনাইটিস হলো বা অন্য কোনো ইনফেকশন হলো, চট করে এখান থেকে ইনফেকশন এখানে চলে যাবে না। অ্যাবডোমিনাল ক্যাভিটিস ইন ম্যাজিক বক্স, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কিন্তু এখানে যখন কমিউনিকেশনটা থাকবে, এটা তো অনেক সিকিউরড একটা এরিয়া, তাই না? তোমার বাসার আলমারি আর তোমার বাসার সিন্দুক কি সেম জিনিস? তোমার ড্রয়িং রুম আর আলমারি কি সেম জিনিস? তাহলে এটা অনেক বেশি সিকিউরড একটা জায়গা, তাই না? অনেক বেশি সফিস্টিকেটেড জায়গা। দেখো বডিতে যখন সব জায়গায়ও সার্কুলেশন বন্ধ হয়ে যায়, শকের পেশেন্টে কোন কোন জায়গায় মেনটেন করে, যে কয়েকটা খুব ভাইটাল জায়গায় মেনটেন করে, এর মধ্যে একটাকে ব্রেন, তাহলে এ হচ্ছে সব দিক থেকে সফিস্টিকেটেড একটা এরিয়া। ওখানে আমরা চাই না যে ওখানে সহজে ইনফেকশনটা যাক। যদি এখান থেকে ইনফেকশনটা সহজে যায়, এই পেশেন্টের মেনিনজাইটিস হবে না। আমরা একটু আগে কী বললাম যে যখন ইনফেকশন হবে তখন কী হয়, সিএসএফে আরও বেশি প্রোটিন ম্যাটেরিয়াল থাকবে না, ওই ডেব্রিসগুলো জমা হয়ে তখন আরও ড্রেনেজ হ্যাম্পার করবে না। তার মানে যখন এখানে ইনফেকশন হলো, এই ইনফেকশনগুলো কিন্তু আলটিমেটলি যে কারণে আমি শানটা দিছিলাম, যেটা হেল্প করার জন্য ড্রেন, ওইটাকে আরও হ্যাম্পার করতেছে, তাই না? কোনো কনফিউশন আছে এখানে কারো? তাহলে এই কারণে এটা খুব বেশি একটা ডেঞ্জারাস জায়গা। তাহলে এই ইনফেকশন হওয়া হলে কী কী ধরনের ফিচার হতে পারে, এটা সহজে ইনফেকশন হইতে পারে, এই জিনিসগুলো বাচ্চার মাকে কাউন্সিলিং করে দিতে হয়। ঠিক আছে, যে এরকম এরকম প্রবলেম হলে নিয়ে আসবেন বা এই কাজগুলো করবেন না, আমরা এত ডিটেলসে যাবো না, তোমাদের জাস্ট আমরা আইডিয়া দিলাম যে এই জিনিসটা একটা হচ্ছে ডিসকানেকশন হতে পারে, দুই নম্বর হচ্ছে ইনফেকশনটা খুব কমন, তিন নম্বর হচ্ছে কোনো কারণে ব্লকেজ হতে পারে। আমরা অনেকবার বলতেছি নর্মালি আমরা যে ইভেন্ট ক্যানুলা করি পেশেন্টে, ক্যানুলা ব্লক হয়ে যায় না, রেগুলার ফ্লো যদি না থাকে, তারপরে কোনো কারণে যদি কিঙ্কিং হয়, ঠিক আছে, একটা মনে করো এটা একটা লুমেন, লুমিনাল স্ট্রাকচার, একটু কিঙ্কিং হয়ে গেল, একটু প্রেশার পড়লো, তাহলে হচ্ছে ওই জায়গাটা ব্লক হবে না। যখন একবার ফ্লো ব্লক হবে জমতে জমতে, ওদের তো প্রোটিন কন্টেন্ট আছে, একবার যদি ক্লট হয় সেটা কি সহজে ইয়ে হবে, ওয়াশ আউট যদি না করি ফোর্সফুলি, তাহলে আমাদেরও যখন পেশেন্ট আমাদের কাছে আসবে, আমরা মনে করো বিভীষণ করে দিলাম, সেটাতে কী হলো, জোরে একটা প্রেশার পড়লো বা একটা কিঙ্কিং হলো, ওটা ব্লক হয়ে গেল, ঠিক আছে, বা একটা ক্লট এসে জমা হলো, ব্লক হয়ে গেল। ওই ব্লকটা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমি এটাকে সরাই না দিতে পারবো, ততক্ষণ কী হবে, এই কমিউনিকেশন আবার রিস্টোর হবে না। যদি কমিউনিকেশন রিস্টোর না হয় তার মানে হচ্ছে আবার এর প্রেশারগুলো বাড়তে থাকবে, রাইট? ওকে, তাহলে এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এবং দেখা যায় যে এদের কী হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে শান্ট প্লেসমেন্টের উইদিন থ্রি ইয়ার্স এই ব্লকেজগুলো ইনফেকশনগুলো এগুলো বেশি হয়। ঠিক আছে, তার মানে এই পেশেন্টগুলোকে এভরি থ্রি ইয়ার্স অল্টারনেট টাইমে আমরা কী করবো, ফলো আপে তো অবশ্যই রাখবো, অ্যাকচুয়ালি থ্রি ইয়ার্সে রাখেন, আমরা অনেক কম সময়ের মধ্যে ইন্টারভ্যালে ফলো আপ করি, বাট আমাদের মাথায় রাখতে হবে যে এই থ্রি ইয়ার্স পরে এটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, পেশেন্টকেও ওইভাবে কাউন্সিলিং করতে হয় যে এটা অনেক সময় দেখা যায় যে থ্রি ইয়ার্স পরে আমরা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, বাই দিস টাইম যদি সে কোনো ডেফিনিট সার্জারিতে যায় বা কিছু, সেটা আলাদা হিসাব। ঠিক আছে, তার মানে এই জিনিসটা লাগতে হবে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবো, অ্যারাউন্ড 15% বা 15-70% পেশেন্টের ক্ষেত্রে এই কমপ্লিকেশানগুলো, স্পেশালি ইনফেকশন, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, এই কারণে তো আমরা 3 বছর পর পর সাধারণত চেঞ্জ করবো। আমরা তো নর্মালি হচ্ছে তার কমিউনিকেশন, আমরা বলছি না ডিসকমিউনিকেশন হবে, ও যখন বাড়বে তখন ওর কমিউনিকেশন কি মেনটেন হবে, হবে না, তাহলে ওই টাইমের মধ্যে আমরা হচ্ছে চেঞ্জও তো করবো। ঠিক আছে, আর যদি বাই দিস টাইম সাপোজ একটা পেশেন্টের ক্যারোয়েড প্লেক্সাসে টিউমার আছে, ওটার যদি আমার কোয়াগুলেশন করতে হয় বা কোনো কারণে সার্জারি করতে হয়, এখন অনেক কিছু আসছে অ্যাডভান্স সার্জারি, ওগুলোর মাধ্যমে যদি আমাকে যাইতে হয় ডেফিনিট ট্রিটমেন্টের জন্য, আমরা এই সময়ের মধ্যে করব। আমরা কী করি, প্রথমেই তো আমরা সব অপারেশন আসলে করতে পারি না, যে কোনো ডেফিনিট প্রসিডিউরে যাইতে হলেও আমাকে আগে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা কমাইতে হবে। প্রথম অপারেশনটা হচ্ছে শান্ট, যেটা আমার প্রেশারটা কমাবে, প্রেশার কমার পরে হচ্ছে আমি ডেফিনিট সার্জারিতে যাব। বুঝতে পারছো? কোনো কোশ্চেন? থ্যাংক ইউ।